আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, তো অনেক সময় কি হয় আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু বিভিন্ন কারণে কপিরাইট স্ট্রাইক আসে। তো কপিরাইট স্ট্রাইক আসে কিন্তু নিজস্ব ভিডিওর জন্য বা অন্যের কন্টেন্ট ব্যবহারের জন্য কিন্তু আমাদের কি কপিরাইট স্ট্রাইক আসে। তো আমরা কপিরাইট স্ট্রাইক আসলে বুঝতে পারবো কিভাবে যে আমাদের এই ভিডিওতে বা এই চ্যানেলে আমার কপিরাইট স্ট্রাইক আসছে? কারণ সাধারণত যেও কিন্তু এটা বুঝতে নাও পারতে পারে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। আপনারা আপনাদের যে কোনো চ্যানেলই হোক না কেন, যদি আপনি সেই চ্যানেলের কপিরাইট স্ট্রাইক আসছে এবং কয়টা কপিরাইট স্ট্রাইক আসছে বা আসে নাই কয়টা সেটা চেক করবেন। তো এটা করতে হলে আপনি যে ইউটিউবটা চেক করবেন সেই ইউটিউবে চলে আসবেন। আমার আমি মনে করেন এই ইউটিউবটা চেক করব। তো ইউটিউব কিন্তু আমি এখানে দেখেন ইউটিউব ইউর ভিডিও মাধ্যমে কিন্তু ইউটিউবে যেতে পারি। আর যদি মনে করেন যে এখানে দেখেন একটা লোগো শো করছে, যে লোগো এই লোগোতে ক্লিক করে এখানে কিন্তু ইউর ইউটিউব স্টুডিও এখানেও যেতে পারি। আপনার যেটা মন সেটাতে চলে যাবে। ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিয়ে দেখেন উপরে একটু লোড নিচ্ছে। দেখেন আমার কিন্তু এটা সরাসরি কি হলো ইউটিউবের মধ্যে কিন্তু চলে আসছে, কারণ একটু নেটওয়ার্ক একটু প্রবলেম দিছে ওয়াইফাই, যার কারণে একটু লোড নিচ্ছে। তো দেখেন আমরা কিন্তু কোথায় আসলাম, মানে কন্টেন্ট, মানে আমরা যে নিজস্ব যে ভিডিওগুলো দিই কন্টেন্টে চলে আসছে, তো তাই না? আমরা যেহেতু কন্টেন্টে আসলাম, তো আশা করি আমরা কপিরাইট চেক করবো কীভাবে। কপিরাইট চেক করতে এখানে দেখেন ড্যাশবোর্ড আছে, তার আগে বলছি যারা মনে করেন মোবাইলের মাধ্যমে দেখবেন, তারা মোবাইলে গিয়ে ও মানে ক্রোমে গিয়ে ডেস্কটপ মোড চালু করলেন, যেরকম সিম পেয়ে যাবেন। জাস্ট এখানে দেখেন ডেস্কটপ সাইড, এখানে ক্লিক করে দেন। তো দেখেন যে চ্যানেল ভ্যালুয়েশন এটা মানে দেখেন অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক, এটা কিন্তু অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক আসছে। তো দেখেন আমি আরেকটা চ্যানেলে আমি গিয়ে দেখছি এটা এরকম আছে কি না। দেখেন আমি আরেকটা চ্যানেলে চলে যাই। তো এখানে একটা জিনিস খেয়াল করে আমি তো নতুন একটা চ্যানেলে চলে আসলাম, চ্যানেলের নাম আরিফুল টেক, যেটা বর্তমানে আমি যে চ্যানেল ভিডিও দিই। এখানে ড্যাশবোর্ডে চলে আসেন, দেখেন এখানে কিন্তু চ্যানেলে কোনো ভ্যালুয়েশন নাই, কারণ এটা কিন্তু কপিরাইট স্ট্রাইক কখনো আসে নাই। আর দেখেন এটা চলে আসে, এটা কিন্তু একটা খামার, বিডি বার্ড হাউস, এটা কিন্তু একটা পাখির ভিডিও দেয়। এখানে চ্যানেল ভ্যালুয়েশন, এখানে কিন্তু কপিরাইট একটা আসছে, অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক। যাদের কপিরাইট স্ট্রাইক আসবে তারা কিন্তু এখানে পেয়ে যাবেন, আর যাদের আসবে না, যেমন যদি না আসে তাহলে আপনি কিন্তু এরকম পাবেন, কোনো স্ট্রাইকের কোনো অবস্থায় নেই, এরকম পাবেন। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু স্ট্রাইক যেহেতু চলে আসছে কপিরাইট স্ট্রাইক, তো এই কপিরাইট স্ট্রাইকটা কে দিয়েছে এবং কেন দিয়েছে আমি এরকম সব দেখে নিতে পারি। কিন্তু তো যেহেতু কপিরাইট আসছে, কে দিয়েছে তাদের সঙ্গে তো যোগাযোগ করার প্রয়োজন, তাই না? তো এটার পর জাস্ট এখানে একটা ক্লিক করবেন কপিরাইট স্ট্রাইক, ওয়ান কপিরাইট স্ট্রাইক, দেখেন ডু নট, দেখেন 90 দিনের মধ্যে কিন্তু আরও দুটা যদি কপিরাইট আসে তাহলে আমার চ্যানেল বাতিল হয়ে যাবে। এবং যদি 90 দিনের আগে যদি আমাদের আর কোনো কপিরাইট না আসে তাও সমস্যা নাই, এবং 90 দিনের মধ্যে যদি আরও কিছু কপিরাইট আসে তাহলে আমার এই চ্যানেলটা বাতিল হয়ে যাবে। এখানে কিন্তু 90 দিন বলে দিয়েছে, দেখেন এখানে 90 দিন। তো এটা কিন্তু বুঝতে পারছেন, যেহেতু ওয়ান কপিরাইট আসছে, এখানে দেখেন 3 কপিরাইট স্ট্রাইক, মানে 3টা কপিরাইট স্ট্রাইক হাই, যেহেতু আমার কপিরাইট স্ট্রাইক আসছে। তো আমি এই কপিরাইট স্ট্রাইক তুলবো কীভাবে? তোলার একটা সিস্টেম আছে, সিলেক্ট অ্যাকশন, এখানে ক্লিক করবেন কন্টেন্ট ক্লেম। দেখেন এখানে একটা জিনিস দেখেন ইউজার নেম সেট করছে, সরি জিমেল নাম্বার সেট করছে। এই জিমেলে যদি মানে আপনাকে যে কপিরাইট স্ট্রাইক দিচ্ছে, এই জিমেল কিন্তু তার, আপনি জিমেলে ক্লিক করে তার সঙ্গে কিন্তু জিমেলে কথা বলতে পারেন। কারণ এইখানে যে লিঙ্কটা দেখছেন না, এই লিঙ্কটা কিন্তু বা একটা গুগল অ্যাকাউন্ট দেখছেন, জিমেল নাম্বার, এই জিমেল নাম্বারটা কিন্তু তার, যে আপনাকে এখানে কিন্তু কপিরাইট স্ট্রাইক দিয়েছে, এখানে যে কপিরাইট স্ট্রাইকটা দিয়েছে সে দিয়েছে। এবং কপিরাইট স্ট্রাইকটা দিয়েছে কেন, তার ইউটিউব চ্যানেলের ভিডিও কিন্তু আপনি এখানে ব্যবহার করছিলেন, দেখেন এখানে দিয়ে দিচ্ছে তার ইউটিউব চ্যানেলের যে ভিডিওটা আছে, আপনি সরাসরি ডাউনলোড করে আপনার চ্যানেল যদি ব্যবহার করেন তখন তাদের কাছে নোটিফিকেশন যায় এবং তারা কিন্তু এই কপিরাইট স্ট্রাইকটা দিয়ে দেয়। তো অনেকজন আছে কি করে, আপনার এই কপিরাইট স্ট্রাইক সে তুলে না এবং কথাও বলে না, তখন কি করবেন, তখন আপনি এখানে 90 দিন জাস্ট ওয়েট করবেন। যদি 90 দিন ওয়েট করেন তাহলে দেখবেন আপনার চ্যানেল থেকে কপিরাইট যে স্ট্রাইকটা আছে সেটা চলে যাবে এবং আগের মতোই অ্যাকাউন্ট হয়ে যাবে। কিন্তু হ্যাঁ,
এই 90 দিন পুষতে পুষতে যদি আপনার চ্যানেলে আবারও দুটো স্ট্যাক চলে আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা পুরোপুরি ব্যান্ড হয়ে হারায় যাবে। কিন্তু এই চ্যানেল থেকে কখনো ইনকাম করতে পারবেন না, কিছুই না, যেহেতু একটা কপিরাইট স্ট্যাক আসছে আরও দুটো এলে কিন্তু চ্যানেল বাতিল। তো সবাই একটাই যে কখনো কোনো কপিরাইট স্ট্যাক বা অন্য কোনো কন্টেন্ট ব্যবহার করবেন না, যেটুকু পারেন ভালো হোক বা যাই হোক নিজের কন্টেন্ট সবসময় ব্যবহার করবেন, অন্যের কন্টেন্ট কখনো কখনো কপি করবেন না এবং কখনো চুরি করে ব্যবহার করবেন না, কারণ এতে কিন্তু কখনো উচিত না, এইসব চুরি করে ব্যবহার কোনো কন্টেন্ট ব্যবহার করা উচিত না। তো যার কোনো এরকম স্ট্যাক চলে আসবে এবং তারা বুঝতে পারলে স্ট্যাক দিয়ে দিবে, তো আশা করি বুঝতে পারছেন। তো সবসময় আপনাদের নিজের শো কন্টেন্ট ব্যবহার করবেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।